নুসরাত জাহান আপনি জানতে চেয়েছেন মানুষকে জিনে ধরে কথাটা কতটা কথাটির সত্যতা কি এবং করণীয় কি। জিনে ধরে এটা মহাসত্য একটি কথা, কিন্তু আজকে সায়েন্স বা বিজ্ঞান অস্বীকার করে জিনের অস্তিত্বকে। আমরা জানি তারা জিনের অস্তিত্ব স্বীকার করে না। মজার বিষয় হলো যে এই একটা বিষয়ে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করার জন্য যথেষ্ট, কারণ জিনের অস্তিত্ব যে আছে এটা যার বাসা বাড়িতে জিনে হানা দিয়েছে, যার বাসায় জিনের রোগী আছিল, যোগী ছিল, তিনি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছেন, তার কাছে বিষয়টা মোটেও অস্পষ্ট নয়। তাহলে বিজ্ঞান যে সকল সত্য আবিষ্কার করতে পারেনি, কোরআন যা উল্লেখ করেছে সেটা যে মহাসত্য, এটা বোঝার জন্য আমার মনে হয় আল্লাহর প্রতি ঈমান আনার জন্য এই একটা পয়েন্টই আমার মনে হয় যথেষ্ট। আমি ব্যক্তিগতভাবে জানি যে জিনের উপদ্রব কী জিনিস, কত ভয়াবহ হয়ে থাকে, আমার পরিচিত জনদের মধ্যে দেখেছি, এটাকে কোনো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে না। মানসিক রোগের কথা বলবেন, এমন এমন সমস্যা যেগুলো সবাই দেখে, সবাই মানসিক রোগী আপনি বলতে পারবেন না। আপনি বাহির থেকে আসছেন, আপনিও দেখতে পাবেন যে জিনের কর্মকাণ্ড কীভাবে হয়ে থাকে। অতএব এই বিষয়গুলোকে একটা মানে গাছের পাতলা একটা ডালের উপর একজন মানুষ উঠে বসে আছে, বিজ্ঞানে কী ব্যাখ্যা করবে, এটাকে কী দিয়ে ব্যাখ্যা করবে, আবার তাকে নিচে ছেড়ে দিয়ে যাচ্ছে। জিনে যখন উপদ্রব করে এরকম ঘটনাও ঘটে চোখের সামনে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে, সবার চোখে সমস্যা থাকার কথা না, সবার মানসিক রোগী থাকার কথা না। অতএব জিনের অস্তিত্বকে অস্বীকার করলে ঈমান থাকবে না। সূরা জিন সহ কোরআনে কারিমে একাধিক জায়গায় আল্লাহ জিনের অস্তিত্বের কথা বলেছেন। অনেকে অতি আধুনিক হতে গিয়ে, বিজ্ঞানের প্রতি অতি ভক্তি দেখাতে গিয়ে তারা জিনের অস্তিত্বকে অস্বীকার করেন। হ্যাঁ, ভূত প্রেত বলতে আমাদের সমাজ যেগুলো প্রচলিত আছে, অনেক মুখরোচক গল্প আছে, সেগুলোর কোনো অথেন্টিকেশন ইসলামেও নাই।